পুরনো বাড়ির বিম পড়ে মৃত্যু এক ব্যক্তির। রানীগঞ্জের তিলক লাইব্রেরির সামনে তিলক রোডে একটি পুরনো বাড়ির বিম পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। কুমারবাজারের বাসিন্দা এলআইসি কর্মী অসিত কুমার দে সকালবেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই পুরনো বাড়িটির একটি অংশ তার মাথার উপরে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাড়ির মালিক জানা নিচের তলায় একটি দোকানদারকে ভাড়া দিয়েছিল, এই দোকান আর খোলে না। তাকে বারবার বলা হয়েছিল উঠে যাওয়ার জন্য, কিন্তু সে না আসায় কিছু করতে পারা যায়নি। উপরতলায় এই পুরনো বাড়িতে কেউ থাকে না। ঘটনাস্থলে কেরানীগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ বাড়ির মালিককে আটক করে। ক্ষতিপূরণের দাবিতে মৃতের পরিবারের রানীগঞ্জ নেতাজি মোড়ের সামনে বিক্ষোভ দেখায়। আমাদের এই ছেলেটা মোড়ে রানীগঞ্জে বহু পুরনো বাড়ি আছে, আপনারা যারা এখানে পুরনো বাসিন্দা তারা জানেন। তো এবার সেখান থেকে একটা মোটা কাঠের পুরনো লন থাকে, বিম থাকে, সেটা বেরিয়েছিল। তো সেটা তার একদম মাথার উপর পড়েছে এবং ছেলেটি স্পট ডেড করেছে। আমরা দীর্ঘ 2 ঘন্টা ধরে এখানে রাস্তা অবরোধ করে বসে আছি। প্রশাসন থেকে আমাদের একটাই দাবি, যার বাড়ি তাকে এখানে আসতে হবে। কিন্তু 2 ঘন্টা ধরে বসে থাকার পরও নটে এখনো পর্যন্ত কেউ আসেনি। আপনারা কি চাই? আমরা চাইছি এই যে ছেলেটি মারা গেছে, একটা 30 বছরের ছেলে, ঠিক আছে, তার এর উপর তার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এবং তার জন্য একটা ক্ষতিপূরণের বা যেটা হবে, প্রথম হচ্ছে ওনাকে এখানে এসে কথা বলতে হবে, যেটা আমাদের প্রধান দাবি। যার বাড়ি যার জন্য এই কাণ্ডটি হয়েছে, মানে একটা জলজীবন্ত ছেলে আজকে, আমি বলবো এটাকে প্রি মেডিকেল মার্ডার, এটা আজকে ওর হয়েছে, কাল দিনে এইরকম কেস আরও হতে পারে। অনেক পুরনো ঘর আছে, অনেক পুরনো ঘর আছে। তো তারা কী করছে, আমাদের প্রশাসন এখানে বসে কী করছে? এটা কর্পোরেশনস এরিয়া, যদি কর্পোরেশনসই বলা হয়, কর্পোরেশন আমরা কলকাতা কর্পোরেশন তো আছে, তারাও কিন্তু পুরনো ঘর দর ভাঙে। তো এখানে যদি আসানসোল আমাদের যদি কর্পোরেশন এরিয়া হয়, তাহলে কি এই কর্পোরেশন করছে নাকি?